मंत्रणा कक्षे निभृते बसार चेष्टा निलेन ना महाराज। सम्भव नय। आग्नेयगिरिर ज्वलंत उद्गारे ढेउ बये चलछे ओनार बुकेर भेतर। तारी ताप चोखे एने बोललेन, आमी आजई जवाब चाइ चाणक्य। जखन पर्वतके हत्या करलेन आपनि भेबेछिलाम ओर खाद्येई मिशिয়েছিলেন विष। आज धूर्धराकेও आपनि हत्या करलेन एभाবে। कि एर अर्थ कि कारण? जवाब दाओ चाणक्य, ना हले तोमार प्राण निये चिंता करते होबे आमाके। आपनि शांत हन महाराज। शांत ना हले आमार कोनो कथाई आपनार बोधगम्य होबे ना। तोमार काछे उपदेश शुनते चाइनी, शांत पड़े हब, आगे कारण बोलो। महाराज आपनार मंगलेर जन्यई करेछिलाम एई काज। कथा शेष हलो ना चाणक्यर। सत्यि आग्नेयगिरिर मतो फेटे पड़लेन महाराज। आमार मंगल चिंताय एर अर्थ आमार मंगलेर जन्य तुमि महारानीके हत्या करले? ए कोन जुक्ति? अबान्तर कथा बोलो ना चाणक्य, भेबे बोलो। महाराज आपनाके शुरू थेकेई बोली, ताहले मने आछे आपनार कुंदीपुरे प्रथम प्रथम आपनि प्रश्न करतेन तोमादेर खाबारगुलो एमन अद्भुत खेते हय केन? हाँ महाराज, आमि तखन थेकेई शुरू करेछिलाम आपनार खाद्ये क्षुद्राति क्षुद्र परिमाणे विष मेशानो। চেয়েছিলাম ভবিষ্যতে আপনি মহারাজ হলে যাতে আপনার শরীরে বিষক্রিয়া রহিত হয়। সেই বিষ আমি অতি সামান্য পরিমাণে ধীরে ধীরে বাড়াতে থাকি। প্রাসাদে আসার আগে যখন উপলব্ধি করলাম আপনি আর আমার হাতের ভেতর থাকবেন না, ধর্মদাসকে ন্যস্ত করলাম সে দায়িত্বে। আপনার খাবারে রোজিও বিষ মিশিয়ে দেয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেমন শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন। বেশ কিছু সময় কোনো কথা বললেন না। মহারাজ জানি এ আপনার অপরিণীয় ক্ষতি, তার জন্য ক্ষমা চেয়ে নিজের দোষ লাঘব করার চেষ্টা করব না আমি। তবু কৃতার্থ বোধ করছি আপনার পুত্রকে অক্ষত আনতে পেরে। মহারাজ কিছুটা শান্ত হয়েছেন। বললেন, কি পরিমাণ কষ্ট পাচ্ছি গুরুদেব আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে স্বীকার করছি আপনি না থাকলে ছেলেকেও বাঁচাতে পারতাম না। রাজবৈদ্যর দ্বারা সম্ভব হতো না এ অসম্ভব ঝুঁকি নেওয়া। চাণক্য মাথা নিচু করে নিল। মহারাজ বলতে থাকলেন, চাণক্য রাগের প্রভাবে আপনাকে যা বলেছি আপনি মনে রাখবেন না। আপনার কথা শোনার পর বুঝেছি কতটা দূরদর্শিতার আধারে আপনি এই কাজ করেছিলেন। ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। যে কাজ আপনি আমার মঙ্গলের জন্য করেছেন আর একজন সে কারণেই প্রাণ হারালো, যতই সে নিকটেই হোক, আমি কোনো দোষ দেখি না। দাবাগ্নির বেগে ছড়িয়ে পড়ল মহারানী বিয়োগের সংবাদ। পাটলিপুত্রবাসী সত্যি ভালোবাসত তাদের মহারানীকে। মনোবেদনায় মুহমান হয়ে পড়ল নগরবাসী। অনেকের চোখেই দেখা দিল শোকাশ্রু। রাজপুরীতে সবচেয়ে শোকাহত হল হেলেনা। ধূর্ধরাকে নিজের দিদির মতোই ভালোবেসেছিল ও। বাঁধ ভাঙা কান্নায় ভেসে গেল অন্তর। মহারাজ বললেন, আর তো কোনো উপায় নেই হেলেনা, তুমি একমাত্র ভরসা। তোমাকেই মানুষ করতে হবে এই পুত্রকে। আশা করি তুমি যত্ন নেবে ওর। অমানসিক চেষ্টায় নিজেকে সামাল দিয়ে হেলেনা পালঙ্ক ত্যাগ করল। জানি মহারাজ, আমি প্রস্তুত তার জন্য। আপনি নিশ্চিত থাকুন, ছেলের কোনো অংশের কম যত্ন আমি করব না। দিদির ছেলে আমারও বটে, আপনি না বললেও আমি তাই করতাম মহারাজ। মহারাজ খুশি হয়ে রাজকার্যে মন দেবার কিছুটা চেষ্টা করলেন। মহারাজ চন্দ্রগুপ্ত ও চাণক্যের সম্পর্কে কোনো বিভেদ সৃষ্টি করল না মহারানীর এই বিয়োগ। ভবিতব্য বলেই মেনে নিলেন উনি। তবু মৌলিক পরিবর্তন একটা অনুভব করতে লাগলেন নিজের ভেতরে। অতি প্রিয়জন বিয়োগের প্রাথমিক মনোকষ্ট ঘিরে ধরল ওনাকে কিছুদিনের জন্য। হেলেনার আন্তরিক সহমর্মিতায় তার থেকে মুক্ত হয়ে গেলেন ঠিকই, কিন্তু উপলব্ধি করতে লাগলেন পূর্বের যে শান্তি, স্ফূর্তি, কার্যস্পৃহা স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠত তার অনুভব করছেন না ভেতরে। ধূর্ধরা চলে গিয়ে থাকলেও ওর স্মৃতি ত্যাগ করল না মহারাজকে। হেলেনা চিন্তিত হয়ে উঠল মহারাজের নৈরাশ্যে। নিজের যুক্তিতে অনেক বোঝাবার চেষ্টা করল তার স্বামীকে, কোনো ফল লাভ হলো না। উপায়ন্তর না দেখে এক রাতে পালঙ্কে শুয়ে হেলেনা বলল, মহারাজ যদি সাহস দেন তো বলি। বলো। একবার রাজপুরোহিতের সঙ্গে আলোচনা করলে হয়তো উপকার পাবেন আপনি। আমাদের দেশে সম্রাটের মানসিক অস্থিরতা মেটাতে পুরোহিতরাই তাদের সাহায্য করেন। উদাসস্বরে বললেন মহারাজ চন্দ্রগুপ্ত, তুমি বলছো এই কথা? ঠিক আছে, কথা বলবো, কিছু ফল যদি হয় তাতে। हेलेना बोल्ल, महाराज हताश हबेन ना, आमी बुझी आपनार मनेर निदारुण अवस्था, किन्तु छोटो मुखे बड़ कथा शोनालेओ आपनी एका नन। आपनार उपर निर्भर करे आछे विशाल एई मगधेर लक्ष लक्ष मानुष, तारा सकले रयेछे आपनार पाशे, मुखेर दिके चेये अपेक्षा करछे तादेर प्रिय महाराजेर परिचित मूर्ति देखार जोन्नो। तादेर मन भेंगे देबेन ना महाराज। आशार दृष्टिते ताकिये रइल हेलेना महाराजेर दिके। उनि बोल्लेन, तुमी ठीकई बोलेछो हेलेना। हेलेना बोल्ल, महाराज केवल देशबासी नय, एक मासेर शिशुओ एकजन अपेक्षाय रयेछे, भविष्यत मौर्य वंशेर प्रदीप हाते, तार मुख चेये आपनाके जे ठीक होतेई हबे। हेलेनाके बाधा दिये महाराज बोल्लेन, कोई देखी कोथाय आमार पुत्र। हेलेना उल्लसित हये उठल। महाराज सप्रनोदित हये प्रथम एई देखते चाइलेन पुत्रके। पुत्रेर दुर्भाग्य, पितार कोले चढ़ार सुयोग एखोनो तार घटेनि। एकटू अपेक्षा करुन महाराज, दाइमार काछे घुमाच्छे, एखोनी निये आसछि। युवराज गभीर घुमे आच्छन्न। प्रथम पितार कोले चढ़ार सौभाग्य कोनो तारतम्य घटल ना ओर मने। महाराज छेलेके कोले निये निबिड़ चोखे चेये रइलेन मुखेर दिके। धूर्धरा स्मृति आबार भीड़ करे एलो। देखते अबिकल धूर्धरार मतो চেয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো বিষের কয়েক বিন্দু নিশ্চয়ই গেছে ওর শরীরেও। চাণক্যের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, অন্তিম মুহূর্তে ওকে বার করে নেওয়ার সিদ্ধান্ত সে নিয়েছিল। আনন্দের অতিশয্যে প্রশ্ন করল হেলেনা, ছেলের নাম কি রাখবেন মহারাজ? নাম? মুহূর্তকাল চিন্তা করলেন উনি, তারপর বললেন, ওর নাম হবে বিন্দুসার। বিন্দুসার মানে কি মহারাজ? মানে মানে কিছুই নেই, মনে হলো শুনতে ভালো লাগছে। হেলেনা বলল, বাহ বেশ নাম দিয়েছেন, বিন্দুসার, উচ্চারণ করতেও সুবিধা। চন্দ্রগুপ্ত বলল, এই কথা বললে কেন? হেলেনা লজ্জা পেল, বলল, মহারাজ সত্যি বলতে আপনার নাম আয়ত্ত করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছিল। গ্রিসে আপনাকে সান্দ্রকোট্টাস বলে ডাকে, আমি জানতাম না আপনার নাম চন্দ্রগুপ্ত। অট্টহাস্য করে উঠলেন মহারাজ। খুশির লহর খেলে গেল হেলেনার চোখেও, মনে হলো যেন স্বর্গের দৃশ্য সে দেখছে। হাসির বেগ কম হলে প্রশ্ন করলেন, চন্দ্রগুপ্তর থেকে সান্দ্রকোট্টাস এটা উচ্চারণ করাই বেশি সোজা বুঝি? আবার ভেঙে পড়লেন প্রাণ খোলা হাসিতে। অনেকদিন পর মহারাজের এই হাসির আওয়াজ শুনতে পেল হেলেনা। খুশির আতিশয্যে বলে উঠল, শুধু তাই নয় মহারাজ, পাটলিপুত্র গ্রিসে কি নামে পরিচিত আপনি জানেন? কি নামে? পালিমবোত্রা। কল্পনা করতে পারেন? দুজনের উচ্চ হাস্যের রোল চির ধরিয়ে দিল রাতের ঘন নিস্তব্ধতায়। অভাবনীয় এই উন্নতির আশা করেনি হেলেনা। আরও কিছুক্ষণ ছেলেকে কোলে রেখে বললেন মহারাজ, হেলেনা দিয়ে শোকে দাইমার কাছে, চলো আমরাও শয্যা নেই। চাণক্য খুশি হল মহারাজের মনের পরিবর্তনে। রাজসভা প্রায় অচল হতে বসেছিল ওনার মানসিক অনুপস্থিতিতে। সভার আলোচনা শুরু হলো পূর্বের মতোই। সভা চলাকালীন হঠাৎ উপস্থিত হলেন রাজপুরোহিত। অবাক হলেন না মহারাজ। একমাত্র ওনারই অনুমতি আছে মহারাজের যে কোনো অবস্থায় যে কোনো সময়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করার। তিনি বললেন, মহারাজ আপনার সঙ্গে জরুরি আলোচনা আছে, কৃপা করে মন্ত্রণা কক্ষে যদি আসেন। অগ্রমাত্য মহোদয় কি ওখানে উপস্থিত থাকতে পারবেন? বললেন চন্দ্রগুপ্ত। রাজপুরোহিত বললেন, পারবেন মহারাজ। মন্ত্রণা কক্ষে নিভৃতে রাজপুরোহিত বললেন, মহারাজ আমি গণনা করেছি মহারানীর অকস্মাৎ অকাল প্রস্থান মগধের উপর কিছু অশুভ অবস্থার ইঙ্গিত দিচ্ছে, তবে দ্বিধান্বিত হবেন না, হয়তো কিছু নাও হতে পারে, তবু সাবধানতা অবলম্বন, আমার মতে এটা করাই অবশ্য কর্তব্য। মহারাজ বললেন, কীরকম সাবধানতা? মহারাজ এক মাসান্তকাল আপনাকে পূর্বাহ্নে উপবাসে যেতে হবে, ভোরবেলায় কিছু স্তোক পাঠ এবং পূজাক্রিয়াদি করতে হবে। আমি আপনাকে দেখিয়ে দেব কোন কোন মন্ত্র এবং পূজাদির নিয়ম, যত শীঘ্র সূচনা করতে পারেন ততই মঙ্গল। চন্দ্রগুপ্ত বললেন, তার মানে কাল থেকে? রাজপুরোহিত বললেন, আপনার আগ্রহে খুশি হলাম মহারাজ, কাল ও তার পরের দিন ভোরে এসে আমি আপনাকে দেখিয়ে দেব। মঙ্গল হোক মহারাজের। মহারাজের ধর্মে মতিগতি বিশেষ লক্ষিত হয়নি এর আগে। से दायित्व उनी सौंपे दिएছিলেন धूर्धरार ओपर। धूर्धरा चले जेते शयन कक्षर पाशे और व्यक्तिगत देवालय अपेक्षाय छिलो परिचर्यार। हेलेना व्यवस्था करलो सेई देवालये महाराजेर पूजा पाठेर। सजत्ने साजिए दिल राजपुरोहितेर निर्देशित सकल सरंजाम। प्रथम कटा दिन महाराज किछु लक्ष्य करलेन ना। तारपर थेके अनुभव करते लागलेन निजेर भेतर सर्वक्षणेर जे नीरब व्यथा जेगे थाके प्रायशोई ओके अन्यमनस्क करे देय। धूर्धरा ठाकुर घरे बसे मंत्रपाठ एवं पूजा ता अनेकांशे लघु करे खुशी हलेन उनि। आरो किछुदिन पर देखा पेलेन धूर्धरार जेन हासि मुखे बसे आछे सामने। कथा बोलार चेष्टा करलेन, कोनो उत्तर एलो ना धूर्धरार थेके। प्रतिदिन पुनरावृत्त होते लागलो धूर्धरार आविर्भाव। अभिभूत हुए पड़लेन उनि। मासान्तकाले जे अकल्पनीय मानसिक शांति उनि लाभ करलेन स्थिर करलेन बन्ध करबेन ना एई परम्परा। विपदे पड़ल चाणक्य। सुदूर भविष्यत पर्यन्त केटे रखा छके कोथाओ प्रतित छिलो ना महाराजेर धर्मचर्चार सम्भावना। चिंतित हये उठल। चिंतार यथेष्ट कारणও छिलो। राजसभार मौलिक कार्यक्रमेर आलोचना एवं ता कर्मे रूपान्तरेर व्यवस्था चले पूर्वान्ने। महाराज निजे ताते पौरोहित्य करेन। ओनार अनुपस्थिति बाधा सृष्टि करते लागलो सेई परिचालनाय। निजेर दक्षताय अभ्रांत विश्वास थाकाय एवं प्रधानमंत्री हवार सुबादे चाणक्य जाने अनायासे दायित्व निते पारे ओ परिस्थितिर। तबु ओर काछे ता आकाम्य। ओ चाय महाराज के मुकुटमणि रूपे प्रत्यक्षे रेखे अलक्ष्ये राज्य चालना करार स्वाधीनता। ताई जे हुए एसेछिल एतकाल। युवराज बिंदुसार पा दिए 3 बचरे। मुखेर दिके ताकाले धूर्धरार संगे मिल खुजे पेते भ्रांति हय ना। प्राणवंत चंचलताय छुटे बेड़ाय से सारा राजप्रासादे। अबाध तार गति सर्वत्र। जन्ममुहूर्ते मातृवियोगের दुर्भाग्ये समग्र राजप्रासादेर चोखेर मणिও। दीदिर प्रति भालोबासाय एबं दुर्भागा शिशुर प्रति अनुकम्पाय हेलेना घिरे रेखेछे ओके ममतार निच्छिद्र आस्तरणे। हयतो एकई कारणे प्रश्रय देय मायेर थेके अनेक बेशी। परिचारक ओ परिचारिकाराओ हेलेनार अनुसरणे प्रश्रयी मनोभावेर व्यवहार करे बिंदुसारेर संगे। भोर थेके मध्याह्न पर्यन्त पूजा पाठ शेष करे महाराज समय पान ना छेलेर प्रति पितृ कर्तव्य पालन करार। बाकी समयटुकुते छेले काछे एले कर्तव्यच्युतिर विवेक दंशने देखान अस्वाभाविक सन्तान दुर्बलता। मातृतत्त्वाबधानेर अभाव ओ पितार आपत्त स्नेह बिंदुसारके करे तुलेछे छन्नछाड़ा। 3 बचर बयसे शिशुर भेतर जतटुकु भव्यता साधारणभावे आशा करा जाय तार किछुई लक्षणीय नय। अत्यंत जेदी और उद्धत हो उठे ओ। भालो लागे ना सेटा चाणक्येर। सकलेर आपत्त दुर्बलता युवराजेर पक्षे कतटा हीनकर सेटा भेबे देखे ओ। मगधेर भविष्यत कर्णधारेर जन्मेर प्रथम दिन थेके प्रयोजन श्रृंखला। सकलेर सचेतन हवा उचित तार नियमानुवर्तिता और शिक्षा दीक्षार प्रति। परिकल्पना छिलो महाराजेर पुत्र सन्तान जन्माले निजेर हाते गड़े तुलबे ताके चाणक्य। जेमन करेछिलो चाणक्य बिंदुसारेर पिताके। आशा छिलो पिता चंद्रगुप्त ताते सम्मति जानाबेन। महारानीर अकाल मृत्युते सबई केमन जेन उलटपालट हये गेछे। महाराजेर आमूल परिवर्तन। तदुपरि बिंदुसारेर प्रति मात्राहीन प्रश्रय चाणक्येर भेतर जागिए तुलेछे एक रकमेर अनीहा। जीवने प्रथम देखा दिएछे घोर अनिश्चयता। कर्तव्य स्थिर करार तागिदे हये उठेछे असहिष्णु स्वभावेर। माझे माझे मने से भावे महाराजेर संगे सरासरि आलोचना करे एई विषयेर एकटी समाधान तुले धरबे। तुले धरार चेष्टा करबे भविष्यतेर अप्रिय छवि। किन्तु महाराजेर भावगतिक उत्साह जोगाय ना। चाणक्य निजेर भेतर ज्वलतेई थाके निजे। बिंदुसारेर शिशु मनेও दाग फेलेছে चाणक्य। निजेर शिशु अनुभवेও बुझते पेरेছে चाणक्येर अनुमोदनेर मनोभाव तार प्रति। प्रासादेर सर्वत्र निजेर दौरात्म्य और अशिष्टाचार बजाय राखलेও चाणक्येर संस्पर्श से एड़िए चले। हठात् एकदिन सुयोग एलो महाराजेर माध्यमेई। महाराज प्रश्न करलेन, कि हयेछे गुरुदेव? बेश किछुदिन थेके आपनाके बड़ चिंतित मने हच्छे। आमार संगे आपनि जोगाजोगो कमिए दिएछेन। मुहूर्तकाल चिंता करलो चाणक्य। तारपर बोल्लो, महाराज আপনার কি মনে আছে মহাভারতের রাজন ধৃতরাষ্ট্রের কথা? অবাক হলেন মহারাজ চন্দ্রগুপ্ত। বললেন, হ্যাঁ আছে তো, তবে আপনি ঠিক কোন পরিপ্রেক্ষিতে বলছেন আমি বুঝলাম না। মহারাজ, আপনার নিশ্চয়ই স্মরণে আসবে দুর্যোধনের ওপর ওনার আপত্তি দুর্বলতার কারণে কৌরবদের কি পরিণতি ঘটেছিল। চন্দ্রগুপ্ত বললেন, আমার মনে আছে, কিন্তু আপনি কেনই কথা বলছেন? আপনি কি বিন্দুসারের দিকে ইঙ্গিত করছেন? আমি কিছু ইঙ্গিত করছি না মহারাজ, এর থেকে বেশি বলা আমার পক্ষে সমীচীন হবে না। আপনার যা বোঝার আপনি বুঝে নিন। মহারাজ চন্দ্রগুপ্ত চুপ করে গেলেন, হয়তো ভেতরে কিছুটা রেগে উঠলেন, প্রত্যুত্তর করলেন না। তবুও এতকালের মজবুত সম্পর্কের প্রাচীরে প্রথম ফাটলটি দেখা দিল। কেটে যেতে লাগল দিন। মগধের শাসন ব্যবস্থার কোনো তারতম্য ঘটতে দিল না চাণক্য। মহারাজের অপরিত দায়িত্ব শক্তভারে তুলে নিল নিজের হাতে। মহারাজের মৌন সম্মতিতে সকলে মেনে নিল চাণক্যের প্রভুত্ব। খুশি হলেন মহারাজ। ধর্মে কর্মে আরও অধিক সময় উপলব্ধ হল। আরও ডুবিয়ে দিলেন নিজেকে পুণ্যলাভ ইচ্ছায়। কঠিন অনুবর্তিতায় সেনাপতি উদয়রাজ পালন করে চলেন চাণক্যের প্রথম জারি করা নির্দেশ। প্রত্যেক 15 দিন পরপর মিলিত হয় মন্ত্রণা সভায়। বহুক্ষণ চলে মগধের সামরিক প্রস্তুতির মন্ত্রণা। এত বছরের ব্যবধানেও উদয়রাজ বিস্মিত হয় চাণক্যের ক্ষুরধার বুদ্ধির সজীবতায়। অনুভব করে অভিজ্ঞতার সংযুক্তিতে সেই বুদ্ধি হয়ে উঠেছে আরও প্রখর, আরও দীপ্ত। উদয়রাজ লক্ষ্য করেছে আগে প্রায়শই মহারাজ নিজে যোগ দিতেন এই আলোচনা সভায়। মহারানীর বিয়োগের পর থেকে সেই সংযোগ আর ঘটেনি। অবাক হয়েছে মনে মনে, জিজ্ঞেস করার সাহস হয়নি চাণক্যকে। সেদিন তৈরি হচ্ছিল উদয়রাজ মন্ত্রণা সভায় আসার জন্য। ভিতরের ঘরে শোরগোলের আওয়াজে উপস্থিত হল সেখানে। উদয়রাজ তনয় 4 বছরের সুবন্ধু, দু চোখে অশ্রু প্লাবন বয়ে ভয়ানক রব কান্নায় প্রতিবাদ জানাচ্ছিল মায়ের শাসনে। কি হল ওর? সুবন্ধুর মা বলল, দেখো না, বলছে তোমার সঙ্গে যাবে। উদয়রাজ বলল, না না, আমার সঙ্গে যাবে কোথায়? কি করবে ও রাজপ্রাসাদে? পিতার সিদ্ধান্ত পছন্দ হলো না সুবন্ধুর। উচ্চ রব কান্না পরিণত হল আর্তনাদে। আরে কি হলো আজর, এরকম তো কখনো করে না। সুবন্ধুর মা বললেন, কি জানি বাবা, আমি বুঝতে পারছি না। সুবন্ধু গুটি গুটি পায়ে এগিয়ে এলো বাবার কাছে। উদয়রাজ কোলে নিয়ে বোঝার চেষ্টায় বলল, কোথায় যাবে বাবা? তুমি আমার সঙ্গে যাবে? আমি তো যাচ্ছি রাজপ্রাসাদে, তোমাকে দেখার সময় পাবো না। কি করবে তুমি তখন একা একা? সুবন্ধুর আর্তনাদ বন্ধ হয়েছে। সে বলল, আমি যাব। স্বামী স্ত্রীর সমস্ত চেষ্টা বিফল করে সুবন্ধুটিকে রইল নিজের জেদে। শেষে উপায়ন্তর না দেখে রাজি হলো উদয়রাজ। বলল, চলো দেখি কোথায় যাওয়া যায়। রাজপ্রাসাদ। চাণক্য প্রশ্ন করলেন উদয়রাজকে, উদয়রাজ, এ তোমার ছেলে? হ্যাঁ দেব, কিছুতেই আজকে ছাড়তে চাইল না, নিরুপায় হয়ে নিয়ে আসতে হলো। চাণক্য বলল, ভালো করেছ, কি সুন্দর শান্ত ছেলে তোমার। উদয়রাজ অত্যন্ত খুশি হয়ে বলল, আমার গৃহিণীকে জানিয়ে দেব আপনার মন্তব্য। আমার গৃহিণী তো এটা বিশ্বাসই করবেন না। হেসে উঠল চাণক্য। বলল, কিন্তু ওকে এখানে কোথায় রাখবে? সে চিন্তার নিরসন ঘটালো বিন্দুসার। কোথা থেকে কিভাবে আর একজন সমবয়সী রাজপুরীতে উপস্থিতির খবর পেয়েছিল বিন্দুসার জানা যায়নি। ছুটতে ছুটতে এসে উপস্থিত হলো সেখানে। থমকে দাঁড়িয়ে পড়ল সুবন্ধুর সামনে। কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে গুটি গুটি এগিয়ে আসতে লাগলো এবং এসে ওর হাত ধরল। বলল, চলো আমরা শিকার শিকার খেলবো। সেই ভালো, তোমরা দুজনে শিকার শিকার খেলো, স্বস্তিস্বরে বলে উঠল উদয়রাজ। সুবন্ধু, যুবরাজের সঙ্গে যেন মারামারি না করো, বুঝেছ? সুবন্ধু স্বীকৃতি জানাবার সময় পেল না। মুহূর্তেই দুই বন্ধু অদৃশ্য হয়ে গেল অন্দরমহলের ভেতর। দুই বন্ধু বেড়ে উঠতে লাগলো শৈশবের সৌহার্দ্যে। মন বিনিময় এবং মারামারির শিশুসুলভ নিত্যতায় দুজনের বন্ধন হয়ে উঠল আরও সুদৃঢ়। সময়কালে দুজনে হয়ে উঠল দুজনার একমাত্র। কাজ বাড়ল উদয়রাজের। এখন আর পক্ষান্তর নয়, প্রতি সপ্তাহে ছুটির দিনে ছেলেকে নিয়ে আসতে হয় রাজপ্রাসাদে। সারাদিন কাটায়ও বন্ধুর সঙ্গে, বিকেলে ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে। নিজ বুদ্ধিতে বিচার করে উদয়রাজ স্থির করতে পারল না কাজটা ভালো হচ্ছে না খারাপ। রাজপুত্রের সঙ্গে ছেলের মেলামেশার পরিণতি কী হতে পারে অনুমানে আসছে না। সাহায্য চাইল চাণক্যের কাছে। চাণক্য বললেন, দেখো উদয়রাজ, তোমার ছেলেকে আমি যতটুকু দেখেছি আমার ভালো লেগেছে। তবে তোমার উদ্বেগ যুক্তিহীন বলবো না। রাজপুত্রের সঙ্গে মেলামেশায় এমনি কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে কি হবে অনেকটাই নির্ভর করবে কিভাবে ছেলে মানুষ করছো তার উপর। সুবন্ধুর ভেতর যদি নিজের বুদ্ধি দিয়ে বিচার করার চেতনা জাগিয়ে তুলতে পারো ভবিষ্যৎ চিন্তার কোনো প্রয়োজন পড়বে না। না পারলেই হবে অসুবিধা। তবে একটা কথা নিশ্চিন্ত যেন, ছেলে যদি বিপথে যায় দোষ রাজপুত্রের সঙ্গে মেলামেশার হবে না, হবে সম্পূর্ণভাবে তোমাদের দুজনের। উদয়রাজ চিন্তিত হয়ে উঠল, বলল, ছেলে মানুষ করায় আপনি যদি কিছু উপদেশ দেন আমাকে। চিন্তা করল চাণক্য, তারপরে বলল, গুরুকুলে ভর্তি করিয়ে দাও, সেটাই সবচেয়ে সোজা উপায়। উদয়রাজ বলল, আমি সেটা করতে পারলেও ওর মা সেটা পারবে না দেব, দুঃখে তার মা শয্যা নেবে। আবার একটু ইতস্তত করে বলল, যদি আপনি একটু দয়া করেন। চাণক্য বলল, আমি? হ্যাঁ, আমি নিতে পারি পড়ানোর দায়িত্ব, কিন্তু ছেলেকে আমার কাছে রাখতে হবে। তুমি পারবে? অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে উঠল উদয়রাজ, পারব দেব, অবশ্যই পারব। আর ওর মা? আমি ওকে মানিয়ে নেব দেব। কবে নিয়ে আসবো সুবন্ধুকে? চাণক্য বললেন, যত শীঘ্রই পারো। উদয়রাজ খুশির উচ্ছ্বাসে বলে উঠলেন, দেব, আমাকে ক্ষমা করুন, আজ আর মন্ত্রণায় মন বসাতে পারবো না, ওর মাকে গিয়ে খবরটাকে দেই, ও ভীষণ খুশি হবে। উদয়রাজের প্রতি চাণক্যের অনুগ্রহ স্বার্থহীন উদারতা নয়, পুত্রের প্রতি মহারাজের যুক্তিহীন উদাসীনতা এবং রাজপুরীর বাকি অধিবাসীদের অতি প্রশ্রয়ী মনোভাব চিন্তিত করে তুলেছে ওকে। মগধের ভবিষ্যৎ কর্ণধারের চরিত্র গঠনের শিথিলতা কতটা ক্ষতিকর এবং তার ফলশ্রুতিতে মগধের ভবিষ্যৎ যার পর্ণায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপায় খুঁজে পাচ্ছিল না পরিস্থিতি স্বনিয়ন্ত্রণে রেখে সঠিক পথে চালিত করার। সেই সুযোগ চাণক্য প্রত্যক্ষ করল উদয়রাজের অনুরোধের মাধ্যমে। অনুরোধ শোনার সাথে সাথে মনে হলো বন্ধুই সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করতে পারবে বন্ধুর উপর। সুবন্ধুকে ঠিক পথে চালিত করতে পারলে সময় লাগবে না বিন্দুসারকে নিয়ন্ত্রণ করার। চিন্তামুক্ত হল চাণক্য। চাণক্যের বাসভবন রাজপ্রাসাদ প্রাচীর পরিধির ভেতর এক কোণে অবস্থিত ত্রিতল একটি গৃহ। একা বাস করেন চাণক্য। আসবাবহীন নিরাভরণ কক্ষগুলির কঠোর গাম্ভীর্য সাক্ষ্য দিচ্ছে আশ্রমের ঋজুতার, মন্দিরের পবিত্রতার ভাব রয়েছে তার বাসগৃহে। দেখলেই বোঝা যায় এই গৃহে পরিচারক পরিচারিকার উপস্থিতি একান্তই অকাম্য। ছেলেকে স্থিত করতে এসেছে উদয়রাজ দম্পতি। প্রাচুর্যের বিলাসে অভ্যস্ত উদয়রাজ গৃহিণীর বুক কেঁপে উঠল জীবনযাত্রার কঠোরতায়। নির্বাক বিস্ময়ে ঘুরে ঘুরে দেখতে লাগলেন চারদিক। মন কেঁদে উঠল মাতৃবাৎসল্যে। বহু কষ্টে নানান স্ত্রোক বাক্যে গৃহিণীকে রাজি করিয়েছেন উদয়রাজ। বুঝিবা তার প্রভাব কেটে জেদ ধরবে এখনই, বলবে আর প্রয়োজন নেই আমার ছেলে মানুষ করে, ফিরিয়ে নিয়ে চলো। দৃষ্টি এড়ায়নি চাণক্যের, বলল, উতলা হয় না তোমরা, ব্যবস্থা করছি। এক বয়স্কা দাসী এসে থাকবে সারাদিন, সুবন্ধুর পরিচর্যা করবে, রাতে সুবন্ধুকে ঘুম পাড়িয়ে তবে যাবে। কিছুটা নিশ্চিত হলো উদয়রাজ গৃহিণী। শুরু হলো সুবন্ধুর শিক্ষা জীবন। সুবন্ধুর ক্ষেত্র বিশেষ পীড়াপিড়ির প্রয়োজন হয়নি। যখন জেনেছিল থাকতে হবে প্রাসাদ চৌহদ্দির ভিতর উচ্ছ্বসিত হয়ে উঠেছিল, একমাত্র বন্ধু বিন্দুসারের এত কাছে থাকবে বলে। বাবা মা ফিরে যেতেই সুবন্ধু জিজ্ঞাসা করল চাণক্যকে, এখন যাই রাজপ্রাসাদে? যাও, কিন্তু তার আগে তোমাকে কটা নিয়ম জানিয়ে দেই সুবন্ধু। আমার সাথে থাকতে গেলে কঠোরভাবে পালন করতে হবে সেগুলো, গাফলিতি করা চলবে না। চুপ করে রইল সুবন্ধু। এখন তুমি রাজপ্রাসাদে যাবে কেবলমাত্র বিন্দুসারকে জানাতে যে তুমি এসেছ, অল্প সময় ফেরত আসবে। কাল থেকে রাজপ্রাসাদে যাবার অনুমতি পাবে একবারই, বিকেলে, মাত্র 1 ঘন্টার অবসরে। দেখো আবার ভুলে যেও না কিন্তু। প্রতিদিন সকালে আসবে তোমার শিক্ষাগুরু, এক প্রহর চলবে পুঁথিপাঠ ইত্যাদি। শিক্ষাগুরু যা শেখাবেন মনোযোগ সহকারে গ্রহণ করবে। আমি কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে নেব কি শিখছ তুমি। এরপর 1 ঘন্টা তোমার খেলাধুলার সময়, নিজে একা খেলতে পারো বা আশেপাশে তোমার বয়সীদের সঙ্গেও খেলতে পারো। তবে রাজপ্রাসাদে যাওয়ার চেষ্টা করো না, আমি কিন্তু ওখানেই থাকব, আমি সব খবর পাব। চাণক্য বলল, তুমি এখন যেতে পারো রাজপ্রাসাদে, তবে মনে রেখো তাড়াতাড়ি ফিরতে হবে। রাজপুরীর কাছে থাকার উৎসাহ সুবন্ধুর অনেকটাই ফিকে হয়ে গেল। নিয়মের এই ঘনঘটা বিচলিত করে তুলল ওর নাবালক মন। চোখে জল এসে গেল। ए कार काछे छेड़े गेलो आमाके बाबा? खबर पौंछलो महाराजार काने। एकान्ते डेके प्रश्न करलेन चाणक्यके, शुनलाम आपनी उदयराजेर छेलेके पोष्य नियेछेन। हाँ महाराज, उदयराजेर अनुरोधे नियेछि। महाराज चंद्रगुप्त बोलेन, आमार छेलेटा कि दोष करलो? हेसे फेललो चाणक्य, बोललो, ना कोनो दोष करेनी, तबे आमार बला कि साजे? अपेक्षाय छिलाम आपनार निर्देशेर। महाराज चुप करे गेलेन। चाणक्य बोले उठल, तार एकटा वास्तविक असुविधा आछे अवश्य। प्रश्नेर दृष्टिते ताकालेन महाराज। चाणक्य बोलल, महाराज प्रासादेर एत काछे निश्चय आमी बोलते पारताम ना बिन्दुसारके आमार साथे थाकते, आर आपनि तो जानेन आमार शिक्षा पद्धति, काछे ना थाकले ता सम्भव हतो ना, ताछाड़ा बिन्दुसारेरो मन बसतो ना। महाराज चंद्रगुप्त बोललेन, आपनि ঠিকই বলেছেন, কি করা যাবে? সুযোগ পেয়ে চাণক্য বলল, অভয় দেন যদি আর একটা কথা বলি। মহারাজা বললেন, বলুন। মহারাজ, বিন্দুসার সম্বন্ধে আপনার আরেকটু সজাগ দৃষ্টি বোধহয় কাম্য, এর বেশি কিছু আমি বলতে চাই না, আপনি নিশ্চয়ই বুঝে নেবেন। চিন্তিত মুখে মহারাজ চুপ করে রইলেন। চাণক্য বলল, চলুন মহারাজ, রাজসভায় যাওয়া যাক, আপনার নির্দেশের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। बचर घुरते चलेছে সুবন্ধুর চাণক্যবাসে। শুরুতে গুরুদেবের ঘোষিত নিয়মাবলী পালনে কিছু দোষ ত্রুটি ঘটে থাকলেও ওনার সজাগ শাসনে শুধরে গেছে তা। বাল্যকালের চিরাচরিত অভ্যাসে সর্বক্ষণের খেলা খেলা ভাব শান্ত হয়ে গেছে। পুঁথিপত্রে অনীহা শিক্ষাগুরুর দক্ষতায় স্থান করে নিয়েছে শিক্ষার প্রতি ভক্তিকে। সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে নিয়মানুবর্তিতায়। বৈকালিক এক ঘন্টার উপর সুবন্ধুর মনে হয় না বিন্দুসারের কথা, সময় শেষ হলে ফিরে আসে নিজ হতেই। চাণক্য লক্ষ্য করেছে এত কাছে থেকেও বিন্দুসার কখনো বন্ধুর সাথে খেলা করতে চায় না। ওর কাছে অবাক লাগে দেখে, কিছুটা অস্বাভাবিকও। চিন্তা করেও আবিষ্কার করতে পারেনি এর কারণ। একদিন হঠাৎই চাণক্য আবিষ্কার করল সেই কারণ। বিন্দুসার ভয় পায় চাণক্যকে। প্রাসাদে ব্যস্ত ছিল চাণক্য নিজের কক্ষে। সুবন্ধু সহ বিন্দুসার ঢুকলো মাথা নিচু করে, দাঁড়িয়ে রইল চুপ করে। কি হয়েছে বিন্দুসার? জানতে চাইলেন চাণক্য। মাথা তোলার চেষ্টা না করে বিন্দুসার প্রশ্ন করল, আমি কি তোমার বাড়ি দেখতে পারি? নিশ্চয়ই পারো, কখনো না করেছি তোমাকে? যখন খুশি যেখানে খুশি তুমি যাও। বিন্দুসার বলল, এখন সুবন্ধুর সাথে যাই তাহলে। চাণক্য বলল, যাও না, বাধা কিসের? যাচ্ছি বলে দুই বন্ধু ছুটতে ছুটতে বেরিয়ে গেল মনের আনন্দে। চাণক্যের কৌতূহল বশ মানল না। কিছু জরুরি কাজ শেষ করে উপস্থিত হলো বাসগৃহে। দেখল দুটি পুঁথি খোলা রয়েছে মাটির ওপর। দুই বন্ধু তার সামনে শুয়ে ঘোর নিদ্রায় আচ্ছন্ন। দাসীকে প্রশ্ন করল চাণক্য, এসে কি করছিল ওরা? দাসী বলল, দুজনে এসে পুঁথি পাঠ শুরু করেছিল, কিছুক্ষণ পর নিজেরাই ঘুমিয়ে গেছে। উচ্ছ্বসিত চাণক্য মনে হলো কুয়াশাচ্ছন্ন পথের কিছুটা যেন হালকা হলো। মনে মনে বলল, সুবন্ধুই সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টি করতে পারে বন্ধুর উপর। অবারিত অনুমতি লাভ করে সমস্ত বাধা কাটিয়ে দিনের অধিক সময় বিন্দুসার কাটাতে লাগলো চাণক্যের বাসভবনে সুবন্ধুর সহচর্যে। যে উন্নতি সুবন্ধুর ক্ষেত্রে চাণক্য লক্ষ্য করেছে, ক্রমে ক্রমে লক্ষ্যে আসতে লাগলো বিন্দুসারের ভেতরেও। খুশি হয়ে উঠল মনে মনে। মহারাজ যখন শুনলেন দিনের বেশিরভাগটাই পুত্র কাটায় চাণক্য গৃহে, চিন্তিত হলেন না, খুশি হলেন। তার কিছুদিন পরে যখন লক্ষ্যে এলো ওর মৌলিক পরিবর্তন হয়েছে, আর থাকতে পারলেন না। খুশি হয়ে প্রশ্ন করলেন চাণক্যকে, কি জাদু করেছেন আপনি আমার ছেলেটার ওপর? মহারাজের মনের ভাব বুঝে বললেন চাণক্য, আমি আর কি জাদু করব মহারাজ? ও যখন থাকে আমার বাসায়, আমি থাকি প্রাসাদে, দেখাই হয় না ওর সাথে। উত্তরে কোনো মিথ্যা নেই বুঝেও মহারাজ অনুভব করলেন পুরোটা প্রকাশ করল না চাণক্য। ঠাট্টা সুরে প্রশ্ন করলেন, তাহলে কি দাসী কোনো জাদু করেছে? হেসে ফেলল চাণক্য, বলল, তা বলতে পারবো না মহারাজ। সুবন্ধু আর বিন্দুসার দুই বন্ধু আবার একদিন এলো চাণক্যের কক্ষে। গতবারের ভয়ের চিহ্ন সামান্য নেই বিন্দুসারের চোখে, চোখ স্পষ্টভাবে চাণক্যের চোখে। কি চাই তোমাদের? বিন্দুসার বলল, আমি কি ওর শিক্ষাগুরুর কাছে পাঠ নিতে পারি? উৎফুল্ল হয়ে উঠলেন চাণক্য, কেন পারবে না? উনি তোমারও শিক্ষাগুরু, একসঙ্গে বসে তোমরা পাঠ নিতে পারো, কেউ আপত্তি করবে না। বেরিয়ে গেল দুজনে ঘর থেকে। শুরু হলো দুই সহপাঠীর একত্রে বেড়ে ওঠার জীবন। केटे गेल आरो एक बछर सुबन्धु नये और बिंदुसार आटे पा दिए। एक दिन हठात् ही चाणक्यर स्मरणे एलो निजेर गुरुकुल जीवनेर कथा। मने पड़ल ठीक एई बयसेई शिष्येर आग्रह लक्ष्य करे गुरुदेव ब्रजनाथ तर्कालंकार किभाबे ओके टोलेर थेके सरिये एकक शिक्षादाने व्रती हयेछिलेन। सामान्य जतटुकु समय तार नित्यकर्मेर जन्य बराद्द छिलो स्त्रीर हाते तार भार तुले दिए लेगे पड़ेछिलेन शिष्येर ज्ञानयज्ञे पौरोहित्य करते। सेई परम्पराय उद्बुद्ध हये चाणक्य स्थिर करलो ओदेर दुजोनेर शिक्षार भार निजे नेबे। अनेक हयेछे इतिहास भूगोल इत्यादिर पाठ। एबार समय एसेছে राजनीति अर्थनीति राजधर्म आत्मस्थ करार। खुशी हलो चाणक्य दुई शिष्येर अध्यवसाये उपलब्धि करलो दुजोनेर भेतरे जेगे उठेছে अजानाके जानार इच्छा। खुजे पेয়েছে आलोर दिशा। सफल হয়েছে शिष्यदेर भेतरे ज्ञानेर प्रदीप जालिये दिते। से साथे साथे आरो एकटा सिद्धांत निल चाणक्य। उदयराजके डेके बोलल, आमी निয়েছি ओদের পুঁথিগত शिक्षार भार, তোমাকে নিতে হবে অস্ত্র শিক্ষার। उत्फुल्ल হয়ে উঠল उदयराज। युवराज तथा निज पुत्रेर অস্ত্র শিক্ষার দায়িত্বভার যে কোনো পিতাকেই उत्फुल्ल করবে। কবে থেকে শুরু করব বলুন দেব? কাল থেকে করো, ক্ষতি কি? चलते लागलो दुई बंधुर व्यापक शिक्षार कार्यक्रम। दुई अत्यंत दक्ष शिक्षकेर तत्त्वावधाने आत्मनिबिड़ताय चरम सार्थकताय बिंदुसारेर प्रासादे जावा धीरे धीरे ह्रास पेये सीमित हलो रात्रि यापने। बिस्मित हबार भान करे महाराज चंद्रगुप्त प्रश्न करलेन चाणक्यके, आमार छेलेटाके निये आपनि कि करछेन बोलेन तो? आजकल जे देखाई पावा जाच्छे ना, मंत्रतंत्र किछु पाठ करेननि निश्चयई। उत्तर करलेन ना चाणक्य। তিনি হাসি মুখে নীরবে দাঁড়িয়ে রইলেন। ছটা মাস পার হয়ে গেছে চাণক্য ও উদয়রাজের শিক্ষকের ভূমিকায়। চাণক্য লক্ষ্য করতে লাগলো সুবন্ধু ও বিন্দুসারের গুণগত পার্থক্য। অমনোযোগিতার ত্রুটি না থাকলেও বিন্দুসারের উত্তরের সারবত্তা সুবন্ধুর পর্যায়ের হয় না। সুবন্ধু যা বলে বা লেখে তা অনেক উচ্চমানের। বিন্দুসারের লিখিত উত্তরপত্রে সুবন্ধুর তুলনায় উৎকর্ষতার অভাব ভ্রমাতীত। বানানের ভ্রান্তিও কিছু কিছু চোখে পড়ে। অপর প্রান্তে অস্ত্রশিক্ষায় বিন্দুসারের উৎকৃষ্টতা খুশি করেছে উদয়রাজকে। বশি চালনা বল্লম যুদ্ধ মল্লযুদ্ধ সর্বক্ষেত্রেই পরাজিত করেও প্রতিদ্বন্দ্বী সুবন্ধুকে। যুদ্ধনীতির গূঢ় তত্ত্ব বিন্দুসার হৃদয়ঙ্গম করে নিয়েছে অনায়াসেই। চাণক্য বোঝে শিক্ষা সমমানের হলেও সকলে সমভাবে আত্মস্থ করতে পারে না সব বিদ্যা। আধারের বিশালতা বা ক্ষুদ্রতার উপর নির্ভর করে তার গ্রহণ ক্ষমতা। নিরাশ হয় না চাণক্য। বলে, রাজপুত্র, স্বাভাবিকভাবেই সে অস্ত্রবিদ্যায় পারদর্শী হবে, সেটা হওয়াই প্রয়োজন। পুঁথিগত বিদ্যা আয়ত্ত করবে অন্য কেউ। মগধের ঐতিহ্যময় ইতিহাসে সর্বাধিক ঘটনাবহুল ও মাহাত্ম্যপূর্ণ পর্যায় ছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে হর্ষাঙ্ক রাজবংশের রাজা বিম্বিসারের রাজত্বকালে। এই শতকে মগধে জন্ম নেন দুজন অবিস্মরণীয় যুগাবতার, দুই মহান ধর্মপ্রবর্তক, জৈন ধর্মের ন্যায়পুত্র নিগণ্ঠ মহাবীর ও বৌদ্ধ ধর্মের ভগবান গৌতম বুদ্ধ। রাজা বিম্বিসারের কালেই সারা মগধ ভেসে যায় এই দুই মহাপুরুষের ধর্মপ্রসারের প্লাবনে। এই ঘটনা মহারাজ চন্দ্রগুপ্তের জন্মের ২৫০ বছর পূর্বে ঘটে থাকলেও সামগ্রিক জ্ঞান ওনার আছে সেই সম্বন্ধে। সেই ধর্মপ্লাবনের ঢেউ অপ্রতিহত বয়ে চলেছে মগধে আজও। পাটলিপুত্রের পথে পথে জৈন ও বুদ্ধ ভিক্ষুদের উপস্থিতি প্রায়শই চোখে পড়ে। কখনো চিন্তা করেনি এই দুই ধর্ম সম্বন্ধে সে, কিন্তু পক্ষপাত নেই কারুর প্রতি। তবু মনের অলক্ষিত কোণে কোথায় যেন বৌদ্ধ ধর্মের প্রতি পাল্লাটা তার সামান্য ভারী। জৈনদের দিগম্বরী অস্তিত্ব ব্যক্তিগতভাবে অশালীন মনে হয় ওনার। প্রতিকারের চিন্তা অবশ্য মাথায় আসেনি, বা তার নিজের ধর্ম শৈব ধর্মের সঙ্গে তুলনামূলক বিচারও জন্মায়নি মনে। তিনটি ধর্মের স্বতন্ত্রতা মেনে নিয়েছেন তিনি বিনা প্রশ্নে। মহারাজের ধর্মচর্চা পৌঁছেছে চরমে। আগে যা সীমিত ছিল ব্যক্তিগত আধ্যাত্মিকতায়, রাজসভায় উপস্থিত হয়েও প্রায়শই শোনা যায় মহারাজ ধর্মজ্ঞান প্রচারে সচেষ্ট। পূর্বে মহারাজের বিনা অনুমতিতে রাজসভায় প্রবেশ ছিল একমাত্র রাজপুরোহিতেরই সত্ত্বাধিকারে। বর্তমানে দ্বাররক্ষীদের সূচিত করা আছে, সাধু সন্ত সমর নির্বিশেষে সেই অধিকার দাবি করতে পারেন সকল মহাত্মাকেও। বিরক্ত হয় চাণক্য, কিন্তু কিছু বলতে পারে না। একদিন অপরাহ্নে সভা চলাকালীন সভায় উপস্থিত হলেন চার দিগম্বর জৈন ভিক্ষু। চাণক্যের দিকে ইতস্তত দৃকপাত করে মহারাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। করজোরে প্রশ্ন করলেন, কি সেবা করতে পারি আমি আপনাদের? আদেশ করুন মহাত্মাগণ। ভিক্ষু প্রধান বললেন, আমরা পথশ্রান্ত ভিক্ষু, কটা দিন রাজপ্রাসাদে আপ্যায়িত হলে বাধিত হব। যথা আজ্ঞাদেব, এখনই ব্যবস্থা করছি আমি। ভক্তি প্রাবল্যে মহারাজ ভিক্ষুদের থাকার ব্যবস্থা অতিথি গৃহে করলেন না। রাজসভার পেছনে অন্দরমহলের ভেতর হলো সেই ব্যবস্থা। ভিক্ষুদের কক্ষের পরপর কটা স্থায়ীভাবে রুদ্ধকক্ষ, তার গায়ে লাগা রাজপ্রাসাদের পরিচারিকাদের বাসস্থান। রাজসভা অর্ধপথে সমাপ্ত করে মহারাজ গেলেন ভিক্ষুদের কাছে, বসলেন ধর্মালোচনায়। ন্যায়পুত্র নিগণ্ঠ মহাবীরের মহিমার বিস্তৃত বর্ণনা দিয়ে ভিক্ষুরা মহারাজকে শোনাতে লাগলেন ওনার শ্রীমুখ মিশ্রিত সর্বময়ী কল্যাণের বাণী, কাম ক্রোধ মোহজয়ের মাহাত্ম্য ইত্যাদি। শৈব ধর্মের দার্শনিক কল্পনাভিত্তিক উপলব্ধির ওপর একজন বাস্তবিক মানুষরূপী ধর্মপ্রবর্তকের মমতায় ভরা বচন অভিভূত করল মহারাজ চন্দ্রগুপ্তকে। প্রভাবের প্রাবল্যে প্রত্যহ চলতে লাগল এই ধর্মালোচনা, প্রার্থনা সভা ও মহাবীর প্রবচন বিশ্লেষণ। রাজসভায় মহারাজের উপস্থিতি বিরল থেকে হয়ে উঠল বিরলতর। সাথে সাথে বাড়তে লাগল চাণক্যের অস্বীকৃতির বিরক্তি। জৈন ভিক্ষুর জীবনে রাজসুখ বড় একটা উপলব্ধ হয় না। ভিক্ষুর দল উপর্যুপরি আপ্যায়নে গা ভাসিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করার কোনো ইঙ্গিত দিল না। দিনের পর দিন চলতে থাকল মহারাজকে জৈন ধর্মের সূক্ষ্ম দিকগুলো হৃদয়ঙ্গম করানোর চেষ্টা। কিছু অনুপ্রাণিত সুবিধা হলো তাদের। কয়েকদিন পরে রাজপ্রাসাদের পরিচারিকারা অনুযোগ জানালো হেলেনার কাছে। মা, মাঝে মাঝে মনে হয় কে যেন আমাদের ঘরের জানালা দিয়ে উঁকি মারছে। জানালা দিয়ে তাকালেই সরে পড়ে, বড় ভয় করে আমাদের। কিছু একটা ব্যবস্থা করুন আপনি। পরিচারিকাদের কল্পনাবিলাস কল্পনায় হেলেনা গুরুত্ব দিল না ওদের কথায়। বিরক্ত হয়ে বলল, কে আবার তোমাদের ঘরে উকি দেবে? বাজে কথা বলো না, কে আছে ছেলে উকি দেবার? আশ্বস্ত হলো না পরিচারিকারা। একজন বলল, সত্যি বলছি মা, বিশ্বাস করুন। বিশ্বাস উৎপাদন করানো গেল না মহারানীর। সকলে ধরল নয়নতারাকে। তুই তো প্রভু চাণক্যকে সাহায্য করেছিলি, বল না ওনাকে একবার। ভয়ে বুক কেঁপে উঠল নয়নতারার। প্রভু চাণক্যের সঙ্গে বাক্যালাপ করার সাহস আছে একমাত্র মহারাজের। নয়নতারার ঘোর সন্দেহ, উনি চিনতেও পারবেন না হয়তো তাকে। বাকি পরিচারিকারা নাচরবান্দা, প্রভু চাণক্যের থেকে অনেক বেশি ভীতিকর অজ্ঞাত দুষ্টরা। বহু কাকুতে মিনতির পর রাজি হলো নয়নতারা। সুযোগের অপেক্ষা করতে হলো না নয়নতারাকে। পরের দিন শূন্য রাজসভায় চাণক্যদেবকে একা দেখে কম্পমান বক্ষে উপস্থিত হলো সামনে। ভয় আড়ষ্ট স্বরে নিজের পরিচয় জানিয়ে বলল, প্রভু আমি চিনেছি তোমাকে। চাণক্য কথা থামিয়ে দিয়ে বললেন, চিনেছি তোমাকে, তুমি নয়নতারা। তুমি তো ঘরে ছিলে যুবরাজের জন্মের সময়, অনেক উপকার করেছিলে সেদিন। বলো, কি বলতে এসেছিলে? আনন্দে আত্মহারা হয়ে উঠল নয়নতারা। মগধের অগ্রমাত্যকে মনে রেখেছেন, উপকার স্বীকার করেছেন। নয়নতারার সামান্য পরিচারিকার অস্তিত্বে এর মূল্য অনুপমেয়, স্বপ্নেরও অতীত। হঠাৎ নিজেকে বাকিদের থেকে অনেক ঊর্ধ্বে মনে হতে লাগলো। নয়নতারা জানল না অতি ক্ষীণ শিখায় ওর ভেতর জ্বলে উঠেছে উচ্চাকাঙ্ক্ষার প্রদীপ। আনন্দের অতিসাহ্যে নয়নতারা ভুলে গেছে কি বলতে এসেছিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করে চাণক্য তারা দিয়ে উঠল, কি হলো, কি বলতে এসেছিলে বলো নয়নতারা। স্বপ্নে ভঙ্গের মতো নয়নতারা বলে উঠল, হ্যাঁ বলছি প্রভু, গত কয়েকদিন থেকে আসলে। সবিস্তারে ঘটনাক্রম জানিয়ে বলল নয়নতারা, প্রভু রানীমাকে জানিয়েছিলাম আমাদের ভয়ে, কারণ উনি কানে নেননি। যদি আপনি কিছু ব্যবস্থা করেন আমরা কৃতার্থ হব। চাণক্য গম্ভীর স্বরে বললেন, কবে থেকে শুরু হয়েছে উৎপাত? নয়নতারা চিন্তা করে বলল, এই কদিন হলো, ঠিক কবে থেকে মনে পড়ছে না। চাণক্য বললেন, ঠিক আছে তুমি যাও নয়নতারা, ভেবে দেখি আমি কি করা যায়। উচ্ছ্বসিত নয়নতারা দ্রুত পদে রাজসভা ত্যাগ করল। কথার ভেতর প্রভু চাণক্য তিনবার তার নাম উচ্চারণ করেছেন, সাহায্য স্বীকার করেছেন। নিশ্চয় সে অন্যদের থেকে আলাদা, কেন শুধু শুধু দাসবৃত্তি করে সে জীবন পার করছে? সে চিন্তা করতে করতে পথ চলতে লাগল। চিন্তায় ছেদ পড়ল নয়নতারার। बाकी परिचारिकारा घिरे धरेছে ওকে। কি বললেন রে প্রভু তোকে? নয়নতারা বলল, তোরা জানিস প্রভু আমাকে চিনতে পেরেছেন, তিনবার আমার নাম উচ্চারণ করেছেন। বাধা দিয়ে বলে উঠল উপমা, সে না হয় বুঝলাম, আগে বল আমাদের সমস্যা নিয়ে কি বললেন। নয়নতারা তখন তাদেরকে সব খুলে বলল। নয়নতারার উত্তরে নিশ্চিত হলো সকলে। মহারাজ ও যুবরাজ ব্যতীত অন্দরমহলের একমাত্র পুরুষ ধর্মদাস। কিছু পরিমাণ ধুলিকণার মতো মিহি রাসায়নিক চূর্ণ ধর্মদাসের হাতে দিয়ে চাণক্য বলল, রাত্রিবেলায় খুব সাবধানে, ভিক্ষুদের অজান্তে এই চূর্ণ মসৃণ করে বিছিয়ে দেবে ওদের ঘর থেকে পরিচারিকাদের ঘর পর্যন্ত। পরের সকালে তার উপর যদি পায়ের ছাপ লক্ষ্য করো আমাকে জানাবে। চাণক্যের অনুমান সঠিক। পরের দিন সকালে কামজয়ী ভিক্ষুদের ঘর থেকে পরিচারিকার জানালা পর্যন্ত যাতায়াতের অভ্রান্ত ছাপ লক্ষ্য করল ধর্মদাস। খবর জেনে চিন্তা করে বলল চাণক্য, এক কাজ করো, মহারাজকে সংবাদ দাও, জরুরি কিছু কথা আছে ওনার সঙ্গে, এখনই বলা প্রয়োজন। মহারাজ ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন অন্দরমহল থেকে। কি হয়েছে গুরুদেব, এত জরুরি? আমার পূজা পাঠ সব বাকি রয়ে গেছে। কিছু জানাতে চাই আপনাকে মহারাজ। আমি? কি জানাতে চান? বিস্ময়ে হতবাক হয়ে গেলেন মহারাজ। উগ্র রাগে পূজা পাঠের কথাও বিস্মৃত হলেন। ঢুকলেন ভিক্ষুদের ঘরে, চারজনকে ডেকে এনে দেখালেন পায়ের ছাপ, মাথা নিচু হলো তাদেরও। জৈন ভিক্ষুরা বিদায় নিলেও তাদের ধর্ম বিদায় নিল না মহারাজের মন থেকে। ওনার মতে সব ধর্মেই কিছু নষ্টবুদ্ধির ব্যক্তি থাকে, তার জন্য ধর্ম ছোট হয় না। চিন্তা করতে লাগলেন জৈন ধর্ম সম্বন্ধে আরও জ্ঞান লাভ করার উপায়। বেশি অপেক্ষার প্রয়োজন হলো না মহারাজের। প্রাসাদ থেকে লজ্জাকর বিতরণের পর উহ্য রেখে ভিক্ষুদল জৈন মণ্ডলীতে সংবাদ রাষ্ট্র করল মহারাজ চন্দ্রগুপ্তের ওপর তাদের প্রগাঢ় প্রভাবের। উচ্ছ্বসিত হয়ে উঠলেন মণ্ডল প্রধান। মহারাজের মতো ব্যক্তির পৃষ্ঠপোষকতার মূল্য অনুমেয়। স্থির করলেন উনি নিজে যাবেন মহারাজের কাছে। কেটে যেতে লাগলো বছর। জৈন ভিক্ষুদের প্রাসাদে আনাগোনার পরম্পরা জারি রইল নিরবিচ্ছিন্নভাবে। ধীরে ধীরে কবে শৈবিক আরাধনায় ঢিলে পড়ে গেছে মহারাজ টের পাননি। ধূর্ধরার অন্তরের ভালোবাসার দেবালয় কবে থেকে শিবলিঙ্গ সরে উপস্থিত হয়েছে, নিগণ্ঠনাথ মহাবীরের মূর্তি, সেই খেয়াল নেই। নতুন করে নিজেকে আবিষ্কার করলেন মহারাজ জৈন ধর্মে দীক্ষিত হয়ে।